আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাসরাতে যখন প্রথম সহবাস করা হবে, সেই সময় যদি এক ফোঁটা ব্লিডিং না হয় বা স্ত্রীর রক্তপাত না ঘটে, তাহলে কি স্ত্রী নন ভার্জিন? বা আমরা যদি এই বিষয়ে প্রশ্ন অনেকে এভাবে করে থাকেন যে আমি যখন প্রথম রাতে স্ত্রীর সাথে সহবাস করব, যদি কোনো প্রকার ব্লিডিং আমি অনুভব না করি, তাহলে কি আমার বুঝতে হবে যে আমার স্ত্রী আসলে অসতী, বা এক ফোঁটা রক্তই কি আসলে ভার্জিন বা নন ভার্জিন এটা প্রকাশ করে থাকে? তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে বাসর রাতে বা বিয়ের প্রথম রাতে যদি মিলনে ব্লিডিং না হয়, তাহলে আমরা কখনোই এটা মনে করব না যে আমার স্ত্রী নন ভার্জিন। কারণ এক ফোঁটা ব্লিডিং কখনোই ভার্জিন বা নন ভার্জিন এটা প্রমাণ করে না। কেন প্রমাণ করে না? তাহলে এবার মূল আলোচনায় আসি। ধরুন আপনার স্ত্রী ছোট থাকতে খুব চঞ্চল প্রকৃতির ছিল, দৌড়াদৌড়ি করা, গাছে ওঠা, সাঁতার কাটা, সাইকেল বা মোটরসাইকেল চালানো, এই ধরনের অভ্যাস তার মধ্যে ছিল, বেত লাফানো, এগুলো সে করেছে। এগুলো করার মাধ্যমে তার যে সতীশ্বর পর্দা বা আমরা হাইমেন বলে থাকি, এটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, যার কারণে পরবর্তীতে বাসরাতে গেলে পুনরায় এটা ফাটার কোনো সুযোগ নেই, যার কারণে ব্লিডিং নাও হতে পারে, কিন্তু সে মেয়েটি যে নন ভার্জিন এটা বলা যাবে না। দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে, ধরুন আপনার স্ত্রী হয়তো অনেক বয়স করে বিয়ে হয়েছে, আপনার স্ত্রীর বিয়ের বয়সটা যখন ছিল 16-18 তখন হয়নি, হয়তো 25 বছর বা 30 বছর বয়সে গিয়ে বিয়ে হয়েছে, বা আপনিও অনেক লেট ম্যারেজ করেছেন। এখন আপনার স্ত্রী হয়তো খুব অল্প বয়স থেকেই পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখেছে, যৌন উত্তেজনা তার মধ্যে কাজ করতো, এটা কন্ট্রোল করার জন্য সে নিজে নিজে সমেহন করা বা ফিঙ্গারিং করতো, অথবা কোনো প্রকার পেনিস সদৃশ বস্তু তার ভ্যাজিনাতে প্রবেশ করিয়ে সে যৌন সুখ গ্রহণ করতো, কিন্তু সে কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যায়নি। এখন এই মাস্টারবেশন বা হস্তমথন তো ছেলেরাও করেন, যার কারণে আপনি যেহেতু একটা মেয়ের কাছে যাননি, তার মানে আপনার সতীত্বটা মোটামুটিভাবে বজায় রাখার চেষ্টা করেছেন হস্তমথনের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার স্ত্রী এটা করতে পারে, এজন্য এক্ষেত্রে তাকে নন ভার্জিন বলা যাবে না বা তাকে অসতী বলা যাবে না, যেহেতু সে অন্য কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যায়নি, নিজেকে কন্ট্রোল করার জন্য নিজেই হস্তমথন করেছে। আর বর্তমান সময়ে আমরা যত শিক্ষিত হচ্ছি, যত উন্নত জীবনের দিকে যাচ্ছি, প্রত্যেকটা মেয়ে তত বেশি পরিমাণে আমরা হস্তমথন করতেছি, কারণ আমরা খুব সহজেই বর্তমানে অনলাইনে জামানায় আমরা পর্ন ভিডিও সেক্স ভিডিওগুলো দেখতেছি, বিষয়গুলো আমরা জানতেছি, আমরা অতিরিক্ত উত্তেজিত হচ্ছি, এটা কন্ট্রোল করার জন্য আমরা হস্তমথন করতেছি, ম্যাক্সিমাম এটা করে থাকেন, এটা লজ্জার কিছু নেই। এবার আসি তৃতীয় নম্বর যে বিষয় থাকে, ধরুন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাসটা শুরু করলেন, এখন আপনার স্ত্রীর পরিপূর্ণ বয়স 16 বছরের বেশি আমি বলতেছি, 16, 17, 18 বা 20, বা অর্থাৎ পরিপূর্ণ উপযুক্ত বয়সে বিয়েটা হয়েছে, আপনি যখন আপনার স্ত্রীর শরীরে হাত দিবেন, একটু আদর চুম্বন করবেন, তখন তাদের মেয়েদের যে ভ্যাজাইনা, এখানে সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণ হতে হতে ভ্যাজাইনাটা বেশ বড় হয়, ফুলে যায়, এই জায়গাটার একটা সান্ধিক গতি আসে, এবং আপনি যদি নিজের পেনিসটাকে ভালো রাখতে না পারেন, প্রচুর হস্তমথন করে থাকেন, দেখা যাচ্ছে আপনার পেনিসটা একেবারে সংকুচিত হয়ে এক ছোট টুকুন হয়ে 3-4 ইঞ্চির মধ্যে হয়তো শক্ত হচ্ছে বা দাঁড়াচ্ছে, এখন আপনার ছোট পেনিসটা আপনার স্ত্রী বড় ভ্যাজাইনাতে প্রবেশ করলে দেখা যাচ্ছে যে হয়তো ইজিলি প্রবেশ করতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে আপনার স্ত্রীর কষ্ট নাও হতে পারে, এখন সমস্যাটা তো আপনার, কারণ আপনার পেনিসের আকৃতিটা ঠিক নেই, এটা বিকৃতি হয়ে গেছে, এজন্য কিন্তু স্ত্রীকে নন ভার্জিন বলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, ধরুন আপনার স্ত্রী প্রচুর পরিমাণে অন্য অন্য পুরুষের সাথে সেক্স করেছে বা ফিজিলেশন করেছে, এখন তাদের পেনিসটা আকৃতিগত একটু ছোট ছিল বা একটু চিকন ছিল, কিন্তু আপনি যখন বিয়ে করলেন আপনার পেনিসটা আকৃতিগতভাবে অনেক বড় আছে, আমরা বলতে পারি 5 ইঞ্চি বা তার থেকে বেশি লম্বা, আনুপাতিকারে মোটা, তখন দেখা যাবে যে আপনার স্ত্রী যদি পূর্বে একাধিক পুরুষের সেক্স করেও থাকে, যখন আপনি সহবাস করতে যাবেন প্রচন্ড টাইট বাঁধবে, টাইট মনে হবে জায়গাটা, এবং অনেক সময় স্ত্রীর ভ্যাজাইনা দুইটা দেওয়াল ছিঁড়ে যেতে পারে, সুলে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে একটু ব্লিডিং হতে পারে, এর মানে এটা বোঝা যাবে না যে আপনি একটা ভার্জিন মেয়ে পেয়েছেন। তবে একটা বিষয় হচ্ছে, বর্তমান সময় মেয়েরা আরও চতুর, আরও চালাক, তারা যেটা করে থাকেন, যে সকল নন ভার্জিন মেয়ে আছেন, তারা বিয়ে যেদিন হবে ঠিক সেদিন বিকালের দিকে একটা মাসিক হওয়ার যে মেডিসিনগুলো আছে, একটা ক্যাপসুল এটা খেয়ে নেন, খেলে বিকালে খেয়েছেন, দেখা যাচ্ছে রাত্রি তার ব্লিডিং শুরু হয়, এবং আপনি রাতে যখন বাসরঘরে গেলেন, ব্লিডিং শুরু হয়ে গেল, আর আপনি পেনিস প্রবেশ করানোর পর পরে দেখবেন যে প্রচুর ব্লাড আসতেছে, আপনি মনে মনে ভাবলেন আহারে আমি তো খুব একটা সতী মেয়ে পেয়েছি, ভার্জিন মেয়ে পেয়েছি, এটা কখনোই চিন্তা করাটা সঠিক না, এটা বোকামি, বোকামি ছাড়া কিচ্ছু না।
তবে অনেকে প্রশ্ন করবেন যে আমরা বুঝবো কিভাবে যে আমার স্ত্রী নন ভার্জিন কি ভার্জিন। হ্যাঁ, সেই স্পেশাল টিপসটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখন বাসর ঘরে আপনি যাবেন, স্ত্রীর ভ্যাজিনার উপর থেকে কাপড়গুলো যখন সরাবেন, এক্ষেত্রে আপনি ভার্জিন নন ভার্জিন এটা বোঝার জন্য একটু আলোর ব্যবস্থা রাখতে পারেন, একটু লাইটের ব্যবস্থা রাখতে পারেন। এবং এক্ষেত্রে যেটা করবেন, স্ত্রীর দুইটা পা যখন ফাঁকা করবেন, তখন দেখবেন যে ভ্যাজাইনার দুইটা দেওয়াল এটা এরকম যদি মিশে থাকে, এরকম যদি মিশে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী ভার্জিন। আর পা দুটা যখন ফাঁকা করলেন, তখন ভ্যাজাইনাটা এরকম যদি ফাঁকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী নন ভার্জিন বা সে বিয়ের আগে একাধিক পুরুষের সংস্পর্শে গিয়ে ফিজিক্যাল লেশন করেছে। কারণ নন ভার্জিন মেয়েদের ভ্যাজাইনার শেপ কখনো ভালো থাকে না, এটা বিকৃতি ঘটে যায়, সঠিক পর্যায়ে থাকে না। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয়ে আপনারা বুঝতে পারেন স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন, সেটা হচ্ছে যখন তার কাছে যাবেন, আপনি আলতো স্পর্শ অনুভূতি দিবেন, তখন ভার্জিন মেয়েদের একটা লাজুক, একটা লজ্জাজনক যে একটা লজ্জা মাখা যে অ্যাটিচিউড, এগুলো সে করবে। আর নন ভার্জিন যারা, তারা এটাকে কোনো ড্যাম কেয়ার, এটাকে কোনো বিষয় হিসেবে নেবে না, এবং তারা এটাকে স্বাভাবিকভাবে নেবে, যেহেতু তার জীবনে আগে প্রেম ঘটনা করেছে, এই জন্য সে একেবারে স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবে কিন্তু উপলব্ধি করবে। তার মধ্যে নতুন ধরনের কোনো চিন্তা এটা আপনি দেখতে পারবেন না। এই বিষয়গুলো দেখলে মোটামুটি ধারণা করা যায় যে আসলে আপনার স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, মধ্যে মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ জীবন কামনা করছি, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।